আসসালামু আলাইকুম এসএসসি জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ এবং টিস্যুর ধারাবাহিক টিউটোরিয়ালের অষ্টম পর্বে সবাইকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি রামি মাহমুদ। সো গত 7টা পর্বে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। সো গত পর্বে আমি নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। ওই ভিডিওটা আমি এমনভাবে তৈরি করছি যাতে তোমরা পরীক্ষার খাতা সেমভাবে লিখে দিলেই 100% মার্কস পেয়ে যাবে। সো এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ দুইটা টপিক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গোলগি বডি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো শুরু করা যাক। সো প্রথমে বলে নেই, তোমাদের বইয়ে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা গোলগি বডি সম্পর্কে তেমন কোনো আলোচনা নাই, 2 থেকে 3 লাইনে, বাট আমি একটু ডিপ লেভেলের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। সো প্রথমে আমরা দেখে নেব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কে আবিষ্কার করেন। সে আবিষ্কারক হচ্ছেন পটার ও তার সঙ্গীরা। 1945 সালে সর্বপ্রথম যকৃত কোষে এটি দেখতে পান। ঠিক আছে, সো যকৃত কোষে এটা দেখতে পান পটার এবং তার সঙ্গে কত সালে 1945 সালে। ঠিক আছে, সর্বপ্রথম আর এর বিস্তৃতিতে বা কোথায় কোথায় থাকতে পারে সকল ইউক্যারিওটিক কোষে এই জালিকা বিস্তৃত। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু নিউক্লিয়াসের মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেনের সাথে সংযুক্ত। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেনের সাথে বা নিউক্লিয়ার পর্দার সাথে কিন্তু এটা সংযুক্ত। যে সকল অঙ্গে কোষে প্রোটিন সংশ্লেষণ বেশি হয় সেসব কোষে এদের কি বেশি পাওয়া যায়, কারণ প্রোটিন সংশ্লেষণ করে কে বা আমিষ সংশ্লেষণকারী অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। আর অত্যধিক পরিমাণে রাইবোজোম কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগানো থাকে। যখনই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লাগানো থাকবে তাকে বলা হবে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, এবং স্তন্যপায়ী পানির লোহিত কণিকা এবং শুক্রাণুতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুইটা জায়গার মধ্যে কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা থাকে না। আমাদের শুক্রাণুতে শুধুমাত্র নিউক্লিয়াস থাকে, এখানে কোনো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে না। ঠিক আছে, স্যার গঠনটা 3টে স্ট্রাকচার দেখতে পারবো আমরা, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবুলস। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনের মধ্যে আমরা 3টা স্ট্রাকচার, সিস্টার্নি, ভেসিকল এবং টিউবুলস। ঠিক আছে, সো সিস্টার্নি হচ্ছে রাইবোজোম যুক্ত থাকবে সিস্টার্নির মধ্যে। দেন এর ব্যাস হচ্ছে 40 থেকে 50 মাইক্রোমিটার। দেন অনেকটা চ্যাপ্টা শাখাহীন লম্বা চৌবাচ্চার মতো অংশ, সমর ফিগারের মধ্যে ওইগুলো দেখতে পারবো। অনেকটা চ্যাপ্টা শাখাহীন লম্বা চৌবাচ্চার মতো ওইগুলো হচ্ছে তার সিস্টার্নি। আর ভেসিকল হচ্ছে ব্যাস হচ্ছে 25 থেকে 50 মাইক্রোমিটার। এই ভেসিকল মানে হচ্ছে থলিকা, থলের মতো। এইভাবে অংশগুলোর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকবে। থলের মতো অংশটা হচ্ছে ভেসিকল, আর টিউবুলস হচ্ছে সুতার মতো অংশ, যার ব্যাস হবে 25 থেকে 50 মাইক্রোমিটার। ঠিক আছে, এই ছিল যে তার গঠন। সো এখন আমরা দেখে নেব যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে কীভাবে। এই যে অংশগুলো এগুলো হচ্ছে তার সিস্টার্নি। এই যে চৌবাচ্চার মতো খালি জায়গা আমরা দেখতে পাচ্ছি, এগুলো ভিতর দিকে কিন্তু ফাঁকা। ঠিক খালি জায়গাটা হচ্ছে তার সিস্টার্নি, প্রত্যেকটা কিন্তু এই যে খালি জায়গাটা এটা তার একটা সিস্টার্নি। ঠিক আছে, আর সিস্টার্নি গায়ে বাইরের দিকে কিন্তু এই যে বিন্দু 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 কিছু অঙ্গাণু আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের রাইবোজোম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমটা লাগানো, সুতরাং সেটা হবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এই যে সিস্টার্নাল স্পেস, এই যে সিস্টার্নের ভিতরে যে ফাঁকা স্পেসটা, এখানে বিভিন্ন এনজাইম থাকে, এটা হচ্ছে আমাদের সিস্টার্নাল স্পেস। এই যে ফাঁকা স্পেসটা আমরা দেখতে পাচ্ছি যে ভিতরের দিকে, এটা হচ্ছে সিস্টার্নাল স্পেস। বুঝা গেছে। আর যখনই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কোনো ধরনের রাইবোজোম থাকবে না, সেটা হবে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি এই একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যার গায়ে কোনো ধরনের রাইবোজোম নাই। ঠিক আছে, এই ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর দেখতে কি কীরকম, অর্থাৎ স্মুথ এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আশা করছি সকলে বুঝতে পারছো। দেন তার প্রকারভেদ 2 ধরনের, একটা হচ্ছে মসৃণ অমসৃণ, আমরা দেখছি স্মুথ অ্যান্ড রাফ। যে রাইবোজোম অনুপস্থিত মসৃণের মধ্যে, আর অমসৃণের মধ্যে কি থাকবে, রাইবোজোম যুক্ত থাকবে। ঠিক আছে, দেন অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বিচ্ছিন্ন অংশকে মাইক্রোসোমও বলা হয়। কিন্তু অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন আলাদা আলাদা অংশ, এগুলোকে কিন্তু অনেক সময় মাইক্রোসোম বলে। কাজটা কি, যে প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকাতে প্রোটিন সংশ্লেষিত হয়, এই প্রোটিন সংশ্লেষণ করার কাজটা করে কিন্তু রাইবোজোম। আর যেহেতু অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে রাইবোজোম লাগানো থাকে, তাই সে প্রোটিন সংশ্লেষিত হয়। দেন কোষের পরিবহন তন্ত্র হিসেবে আখ্যায়িত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক মানে যত ধরনের পরিবহন আছে সব পরিবহন কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটাই কন্ট্রোল করে, তাই এটা পরিবহন তন্ত্র বা আখ্যায়িত করা হয়। কোষপ্রাচীরের সেলুলোজ তৈরি করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোষপ্রাচীরের জন্য সেলুলোজ তৈরি করে। দেন এর থেকে নতুন নিউক্লিয় পর্দা তৈরি হয় যখন আমাদের নিউক্লিয়াসের যে নতুন যে পর্দাটা নতুন যখন কোষ বিভাজনের পরে যখন যে নতুন নিউক্লিয়াস তৈরি হবে ঠিক আছে তার বা ক্যারিওকাইনেসিসের পরে যে নিউক্লিয়ারের যে নিউক্লিয়াসের যে পর্দাটা তৈরি হবে সেটা কিন্তু কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হবে ঠিক আছে। সো এই ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সম্পর্কে বিস্তারিত আলোচনা। সো আশা করছি সকলে বুঝতে পারছো। সো এখন আমরা গোলগি বডি সম্পর্কে বিস্তারিত জেনে নেব। সো গোলজি বস্তু বা গোলগি বডি একই কথা, যে প্রথমে আমরা জেনে নেব তার উৎপত্তি কোথা থেকে। গোলগি বডির উৎপত্তিটা সাধারণত সম্ভবত মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হতে মূলত তার উৎপত্তিটা। এর অন্য নাম এখানে একটা কথা বলে নেই, গোলজি বস্তুর বা গোলগি বডির নামের অভাব নেই ঠিক আছে। ডিক্টিওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, গোলগি কমপ্লেক্স, গোলগি অ্যাপারেটাস, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি এটা উদ্ভিদ কোষে, এবং প্যাকিং হাউস এবং ট্রাফিক পুলিশ, তার নামের কিন্তু অভাব নাই। তো সবথেকে কমন নাম যেটা গোলগি কমপ্লেক্স বা গোলগি অ্যাপারেটাস, গোলজি বস্তু বা গোলগি বডি যেটাই বলা না কেন তার অন্যান্য নাম ডিক্টিওসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া ঠিক আছে। আর এখানে আছে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলা হয় এবং প্যাকিং হাউস বলা হয়, এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা যে কোষের ট্রাফিক পুলিশ, যে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে তার নিয়ন্ত্রণ কিন্তু মানে এই যে দিক নির্দেশনা কিন্তু এই গোলজি বস্তুটা বা গোলগি বডিটাই কন্ট্রোল করে। সো আশা করছি অন্য নামগুলো মাথায় রাখবে। একটা আছে যে গোলজিওসোম, যে গোলজি বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র একক, একদম ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে এককগুলো সেটা হচ্ছে গোলজিওসোম। আর আবিষ্কারক করেন কে? ক্যামিলো গোলগি। এই গোলগির নাম অনুসারে এটা হচ্ছে গোলগি বডি বা গোলগি অ্যাপারেটাস বা গোলগি কমপ্লেক্স যেটাই বলো না কেন। আর 98 সালে পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে সর্বপ্রথম এটি কী করে দেখতে পান? কে দেখতে পান? ক্যামিলো গোলগি। তার নাম অনুসারে এটা গোলজি বস্তু নামকরণ করা হয়েছে। বিস্তৃতিটা কি? সকল প্রাণীকোষেই বিদ্যমান এবং অনুপস্থিত থাকে আদিকোষ, কিছু ছত্রাক, বায়োফাইট এবং টেরিডোফাইটের শুক্রাণু ঠিক আছে। বায়োফাইট এবং টেরিডোফাইটের শুক্রাণু পরিণত শিবনল এবং লোহিত কণিকা, রক্তকণিকা, এই গোলজি বস্তুটা কিন্তু অনুপস্থিত। এই যে অনুপস্থিত কোন কোন জায়গায় এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সকল প্রাণীকোষে তো বিদ্যমান থাকবেই, কিছু কিছু জায়গায় অনুপস্থিত যেমন আদিকোষ, ছত্রাক, বায়োফাইট এবং টেরিডোফাইট সম্পর্কে তোমরা এইচএসসিতে বিস্তারিত জানতে পারবে। পরিণত শিবনল, এই শিবনল সম্পর্কে তো টিস্যুর মধ্যে এই চ্যাপ্টারে আসে, আমি আলোচনা করার চেষ্টা করবো। এবং প্রাণীর যে লোহিত কণিকা বা রক্তকণিকায় এই গোলজি বস্তুটা কিন্তু অনুপস্থিত ঠিক আছে। সো এখন আমরা গোলজি বস্তুর গঠনটা দেখে নিই, যে তিন ধরনের ভৌত গঠন দেখে সিস্টার্নি বা চ্যাপ্টার তুলে আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সিস্টার্নি দেখছি ঠিক আছে। দেন ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর, দেন হচ্ছে ভেকিউল বা বড় গহ্বর ঠিক আছে। ভেকিউল বা বড় গহ্বর, এই তিনটে স্ট্রাকচার কিন্তু গোলগি বডির মধ্যে দেখা যায়। সো ফিগারটা দেখে নিই, দিস ইজ এটা 2D ফিগারের গোলগি বডি। সো এখানে আমাদের বড় কিছু গহ্বর দেখতে পাচ্ছি, আবার ছোটো কিছু গহ্বর দেখতে পাচ্ছি, এই যে আবার কিছু ভেসিকল দেখতে পাচ্ছি, এই যেগুলো এগুলো হচ্ছে কিন্তু ভেসিকল, বুঝে গেছে? এগুলো হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টাথলি যেটাকে বলা হয় ঠিক আছে। আমরা প্রত্যেকটা নাম দেখে নিই। এটা হচ্ছে ভেকিউল বা বড় গহ্বর, এগুলো কিন্তু দেখতে ছোটো বাট অনেক বড় কিন্তু এটা ঠিক আছে, ভেকিউল। দেন হচ্ছে সিস্টার্নি, এই অংশটা হচ্ছে তার সিস্টার্নি, এই পুরোটা কিন্তু সিস্টার্নি। এটা হচ্ছে ভেসিকল ঠিক আছে, এটা হচ্ছে ভেসিকল বা ক্ষুদ্র গহ্বর, এটা হচ্ছে সিস্টার্নি বা চ্যাপ্টাথলি যেটাকে বলা হয়, এটা হচ্ছে বড় গহ্বর। সো আশা করছি বুঝতে পারছো। আর 3D ফিগারের মধ্যে গোলগি বডিটা কিন্তু দেখতে এইরকম আঙ্গুলের মতো অনেক প্রবর্ধক থাকে, এগুলো হচ্ছে তার সিস্টার্নি। আর এই যে এগুলো হচ্ছে তার ভেকিউল, বুঝা গেছে? তো আশা করছি এই যে এগুলো হচ্ছে তার সিস্টার্নি ভিতরে বিভিন্ন টাইপের এনজাইম থাকে। সো এটা হচ্ছে 3D ফিগারের গোলজি বডি। সো আশা করছি গোলজি বডির ফিগারটা বুঝতে পারছো, যে কাজটা হচ্ছে লাইসোজোম এবং ভিটামিন তৈরি করে গোলগি বডিটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ করা, যেগুলো প্রোটিন জাতীয় নয়, এবং কোষ বিভাজন করা, কোষ প্লেট তৈরি করা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোষ বিভাজন টেলোফেজ পর্যায়ে যে কোষ প্লেটটা তৈরি হয় সেটা কিন্তু এই গোলজি বডির কারণে তৈরি হয়। প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা, দেন আন্তঃপ্লাজমিক জালিকায় প্রস্তুত খাদ্যসমূহ প্যাকেট করা, এই জন্য একে প্যাকিং হাউস বলা হয় ঠিক আছে, বা প্যাকিং হাউস বলা হয়, কোষের প্যাকিং হাউস।